এখানকার মানুষ কবর জিয়ারত করছেন। যদিও এখন আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বের হয়েছে, যারা বলছেন যে কবরস্থানে গিয়ে আসলে দোয়া দরুদ পড়া যাবে না। দেখুন, এখানকার মানুষ যাদের কাছ থেকে, যারা আমাদের বাংলাদেশ থেকে কয়েকশো বছর আগে ইসলাম সম্পর্কে, মানব সভ্যতা সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, তাদের কাছ থেকে শেখে। এটি হচ্ছে তুরস্কের সোলেমানি অর্থাৎ সুলতান মসজিদ। এই মসজিদে আমরা এখন জুমার নামাজ পড়লাম, জুমার নামাজ পড়ে বের হলাম। অসাধারণ পরিবেশ। আমাদের বাংলাদেশে অনেক মসজিদ আছে, দেখুন এরকম মসজিদ মনে হয় না একটি আছে বলে, কারণ পৃথিবীর অনেক দেশ গিয়েছি, এরকম মসজিদ চোখে পড়ার মতো না। জুমার নামাজ পড়লাম, জুমার নামাজ শেষ করে এখন বের হচ্ছি মহিলাদের জন্য নামাজের জায়গা আছে। বন্ধুরা, এখন আমি যে মসজিদটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তুরস্কে সোলেমানি মসজিদ অর্থাৎ সুলতান মসজিদ নামে পরিচিত। এটি হচ্ছে কবরস্থান। এ দেখুন মসজিদ সংলগ্ন কবরস্থান, এবং এখানে ব্যক্তি মালিকানা বলতে কোনো জিনিস নাই, সমস্ত জিনিস হচ্ছে সরকারি সম্পদ। পাথরের রাস্তা, প্রাকৃতিক নয়নাভিরাম পরিবেশ, দৃশ্য দেখে আপনারা সত্যিকার অর্থে মুগ্ধ হবেন। দেখুন, এটি আসলে স্বচক্ষে না দেখলে বোঝার কোনো উপায় নেই। সভ্যতা কাকে বলে, দেখুন সকল ধর্মের মানুষ এখানে অবাধে আসতে পারে। বাচ্চারা কবরস্থানের ভিতরে খেলাধুলা করছে, এই যে বাচ্চাগুলো বের হলো। ভিতরে এটাও কি রাজ পরিবারের কবর? হ্যাঁ,
এটা হচ্ছে এখানকার যিনি সুলতান, সুলতান সুলাইমান। সুলতান সুলাইমানের নামে এই মসজিদটি করা। তো এখানে ওনাদের পারিবারিক কবরস্থান, ওনাদের সমাধি করা হয়েছে এখানে। এই যে এখানে আমি ভিডিওতে দিয়েছি, এই জায়গাটির মধ্যে আপনারা দেখবেন সেখানে স্পষ্ট লেখা আছে সুলাইমান ওনার নাম এবং ওনাদের পারিবারিক কবরস্থান। এখানে আরও একটি কবর আছে, যেহেতু অনেক মহিলা ভিতরে প্রবেশ করেছে, তো গ্যাদারিংয়ের কারণে আমি আসলে ঢুকতে চাচ্ছি না। তবে অনেক খুশির বিষয় হচ্ছে এখানে পৃথিবীর সকল ধর্মের মানুষদের জন্য সরকার এটি উন্মুক্ত করে দিয়েছেন, এবং এখানে যে কেউ আসলেই এই কবরস্থান এখানে প্রবেশ করছেন। দেখুন এখানকার মানুষ কবর জিয়ারত করছেন। যদিও এখন আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বের হয়েছেন, যারা বলছেন যে কবরস্থানে গিয়ে আসলে দোয়া দরুদ পড়া যাবে না। দেখুন এখানকার মানুষ যাদের কাছ থেকে, যারা আমাদের বাংলাদেশ থেকে কয়েকশো বছর আগে ইসলাম সম্পর্কে, মানব সভ্যতা সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, তাদের কাছ থেকে শেখে, এবং তাদের কবরস্থান দেখুন, দেখুন কীভাবে বসে মহিলা পুরুষ সবাই কবর জিয়ারত করছেন, কবরে দোয়া পড়ছেন, বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছেন তাদের কবরে। কত শত বছর আগে করেছে, কী দিয়ে করেছে আল্লাহ পাক জানেন। দেখুন এখানে মোটা মোটা পাথর এবং এই ঢালাইগুলো এত শত বছর আগে এখনও বেদ করে দাঁড়িয়ে আছে। এই সিঁড়ি কীভাবে করেছে দেখুন, এত শত বছর আগে এটি করা সুলতান মসজিদ, সুলেমান মসজিদ।